জগন্নাথ বসুর সঙ্গে কালি কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। আজকের অমৃত কথা, ধরুন আপনার বাচ্চা ছেলে দুষ্টুমি করছে, এতে আপনি ব্যতিব্যস্ত, তাকে ধরে আপনি খুব বকুনি দিলেন বা চড় মারলেন, সে শান্ত হয়ে গেল, কিন্তু আপনার সমস্যা কি মিটলো? মনের দিকে তাকান, আপনার ছেলে আর দুষ্টুমি করছে না, কিন্তু আপনার মনে অস্থিরতা, রাগ, বিরক্তিভাব তখনও থেকে গেছে। আপনার এই বিরক্তিভাব নতুন সমস্যার উদ্ভব করতে পারে, যেমন এই রাগের ফলে আপনি হয়তো আপনার স্ত্রীকে দোষ দিলেন, তোমার বেশি আদরেই ছেলেটা দিন দিন এইভাবে বেয়াড়া হয়ে উঠছে। ব্যাস শুরু হয়ে গেল স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি, ছিল এক সমস্যা, এসে গেল আর এক সমস্যা। আপনি মনে করেন যে বাইরের পরিস্থিতি আপনাকে রাগিয়ে দিচ্ছে, সত্যি কি তাই? শুনছেন মিঠি কালি কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালি কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালি কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। সুপ্রভাত, মির্চির কালী কথা। শ্রী বালানন্দ ব্রহ্মচারীজির গল্প মালিকা থেকে একটি একটি করে গল্প তুলে এনে আপনাকে শোনাচ্ছি। আজকের এই গল্পটির নাম সাধুর। এক সাধু ভিক্ষে করতে এক জমিদারের বাড়িতে গিয়েছেন। জমিদার খুব সমাদর করে তাকে নানা রকম ভোজ্য দ্রব্য দিলেন বটে, কিন্তু রান্না করবার জন্য কোনো কাঠ বা আগুন জ্বালবার জন্য দেশলাই দিলেন না। সাধু তখন জমিদারকে বললেন, আমাকে কিছু কাঠ না দিলে আমি রান্না করব কেমন করে বলুন তো? সাধুর কথা শুনে জমিদার হেসে বললেন, সাধুজি আপনি ওই গাছতলায় বসে একটু অপেক্ষা করুন, এখনই আমার বাড়িতে আগুন লাগবে। হ্যাঁ হ্যাঁ, আগুন লাগবে, সেই আগুনে আপনি রান্না সেরে নেবেন। তাই শুনে সাধুর মনে বড় কৌতূহল হলো, বলে কি, যাই হোক ব্যাপার কি তা দেখতে হয়। এই ভেবে সাধু তখন এক গাছতলায় গিয়ে অপেক্ষা করতে লাগলেন, আর একটু পরেই তিনি দেখতে পেলেন জমিদার বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। শুনছেন মির্চি কালি কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালি কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। সাধু অপেক্ষা করছেন কি করে আগুন জ্বলে দেখবেন, গাছতলায় অপেক্ষা করছেন তিনি। একটু পরেই জমিদারের কথা মতোই তিনি দেখলেন জমিদার বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। এমন সময় জমিদার এসে সাধুকে বললেন, সাধুজি এখন তো আগুনের অভাব নেই, আপনি আগুনে আপনার রান্না সেরে নিন। সাধু বললেন, না তোমার দেয়া কোনো জিনিসই আমি খাবো না। কি নিষ্ঠুর লোক তুমি, হ্যাঁ, নিজের ছেলে মেয়ে পরিবার গরু ঘোড়া ধন দৌলত সব আগুনে পুড়ে যাচ্ছে, আগুন যে লাগবে সে কথা তুমি আগে থেকে জানতে, তা সত্ত্বেও তুমি তাদের বাঁচাতে কোনো চেষ্টা করলেন না, এ তো বড় আশ্চর্য কথা, আমাকে জবাব দাও তুমি। সাধুর কথা শুনে জমিদার হাসতে হাসতে বললেন, সাধুজি আমি একখানা চিঠি আপনার হাতে দিচ্ছি, আমার এক সওদাগর বন্ধু আছে, আপনি এই চিঠি নিয়ে তার সঙ্গে দেখা করুন, সে আপনার প্রশ্নের সঠিক উত্তর দেবে। সাধু অবাক হয়ে জমিদারের কথা শুনলেন, তারপর সেই চিঠিটি নিয়ে কৌতূহল বশত সওদাগরের সঙ্গে দেখা করে তার প্রশ্নের উত্তর জানতে চাইলেন। কি উত্তর দিয়েছিল সওদাগর? শুনছেন মির্চি কালি কথা সঙ্গে জগন্নাথ বসু। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালি কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। সওদাগর তখন একটা জাহাজে মাল বোঝাই করাতে ভয়ানক ব্যস্ত। সাধুজি তার কাছে এসছেন, সে বলল, সাধুজি এখন তো আমার বেশি কথা বলবার সময় নেই, এই জাহাজে মালপত্র নিয়ে এক্ষুনি আমাকে রওনা হতে হবে, আপনি আমার সঙ্গে যাবেন? তিন দিনের দিন এই জাহাজ ডুবে যাবে, মালপত্র সব নষ্ট হয়ে যাবে, আপনি আর আমি ছাড়া কেউ বাঁচবে না।
জাহাজের একখানা কাঠ আঁকড়ে ধরে ভাসতে ভাসতে আমরা দুজন একটা দ্বীপে গিয়ে উঠব। সেখানে একটা অসত্য গাছের তলায় বসে আমি আপনার প্রশ্নের জবাব দেব। কি বলে শুনি তো সাধুর কৌতূহল আরো বেড়ে গেল। তিনি যখন মরিয়া সৌদাগরের সঙ্গে জাহাজে গিয়ে উঠলেন, জাহাজ ছেড়ে দিল। শুনছেন মিছি কালী কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। ঠিক তৃতীয় দিনে যেমন যেমন সৌদাগর বলেছিল, ঝড় জলে সেই জাহাজ ডুবে গেল। সাধু ও সৌদাগর একখানা কাঠ ধরে ভাসতে ভাসতে কোন রকমে একটা দ্বীপে গিয়ে উঠলেন। সেখানে এক অসত্য গাছের তলায় বসে সাধু তখন সৌদাগরকে জিজ্ঞাসা করলেন, ভাই তুমি তো জানতে যে তোমার জাহাজ ডুবে যাবে, সব জেনে শুনে কেন তুমি এতে এত টাকার মাল বোঝাই করালে, আর নিজের বিপদ হবে জেনেও কেন তুমি সেই জাহাজে উঠলে? সৌদাগর হেসে বললে, সাধুজি আমি না হয় সব জেনে শুনে জাহাজে উঠেছি, আপনিও তো জানতেন যে জাহাজ ডুববে, তবে আপনি কেন জাহাজে উঠলেন? দেখুন সাধুজি, মানুষের কখন কি হবে তা আগে থেকে সব ঠিক করা আছে, তাকে আটকাবার ক্ষমতা কারণ নেই। সাধু বললেন, সে কি কথা, আটকাবার চেষ্টা করলেই তো আটকানো যায়। সাধুর কথা শুনে সৌদাগর হাসতে লাগলো। তারপরে সাধুজি, আজ থেকে ঠিক 6 মাস বাদে অমুক দিনে খোরাসান শহরে সুলতানের বিচারে আপনার ফাঁসি হবে, আগে থাকতে আপনাকে এই কথা জানিয়ে দিলুম, দেখুন চেষ্টা করে তা রোধ করতে পারেন কিনা। বলে কি, সৌদাগরের কথা শুনে সাধুর খুব দুশ্চিন্তা হয়ে গেল। তিনি ভাবলেন, এই সৌদাগর ও তার জমিদার বন্ধু যা যা বলেছিল সবই তো মিলে গেল, এখন এই যা বলছে তাও কি মিলে যেতে পারে? মহাসংকটে পড়লেন সাধুজি। শুনছেন মিছি কালী কথা, চলছে শ্রী বালানন্দ গল্প মালিকা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। সৌদাগর বলল, একটা ভবিষ্যৎবাণী করলো যে 6 মাস বাদে অমুক দিনে খোরাসান শহরে সুলতানের বিচারে আপনার ফাঁসি হয়ে যাবে। সাধু দুশ্চিন্তায় পড়ে গেলেন। তিনি ভাবলেন, সৌদাগর ও তার জমিদার বন্ধু আগে যা যা বললো সব মিলে গেল, এখন এটা যা বলছে তাও তো ফলে যেতে পারে। সাধু তখন এক মরুভূমিতে গেলেন এবং নিজের হাত পা কেটে সেখানে পড়ে রইলেন। তিনি ভাবলেন, আমার তো হাত পা নেই, আমি আর খোরাসানে গিয়ে পড়বই বা কেমন করে? এইভাবে কেটে গেল বেশ কিছুদিন। পথ চলতি মানুষ তার দুর্দশা দেখে দয়া করে মুখে কিছু খাবার আর জল দিয়ে যায়, কিন্তু মরুভূমিতে তো বেশি লোক চলাচল করে না, তাই সাধুর খাওয়ার বড় কষ্ট হতে লাগলো। সাধু ভাবলেন, কেউ যদি আমাকে শহরে পৌঁছে দিত তাহলে বড় ভালো হতো, শহরে বহু লোকের বাস, সেখানে যেতে পারলে আমার খাওয়ার কষ্টটা ঘুচবে। সাধু এই ভেবে প্রতীক্ষায় দিন গুনতে লাগলেন। 6 মাস শেষ হতে আর মাত্র একদিন বাকি, এমন সময় একটি লোক গাড়ি নিয়ে তার কাছে এসে বলল, ভাই মরুভূমিতে আমার দিকভ্রম হয়েছে, আমি পথ হারিয়ে ফেলেছি, তুমি আমাকে দিক নির্ণয় করে দিতে পারবে? সাধু বললেন, হ্যাঁ ভাই, কোন দিকে যেতে হবে তা আমি তোমাকে বলে দেব, তুমি আমাকে তোমার গাড়িতে তুলে নাও আর কোনো শহরের ধারে আমাকে নামিয়ে দিও। গাড়ির চালক রাজি হয়ে সাধুকে নিজের গাড়িতে তুলে নিল, সাধুও তাকে পথ দেখিয়ে নিয়ে চলতে লাগলেন। শুনছেন মিছি কালী কথা, জগন্নাথ বসু আপনার সঙ্গে। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে।